সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। আমরা দুজন দোকান বন্ধ করে বাড়ি গেছি, বাড়িতে খাওয়া দাওয়া সারার সময় সেই মুহূর্তে একটা ফোন এলো যে ফুলতলাতে আগুন লেগেছে, এসে দেখছি পুরো মার্কেটেই আগুন। সেখানে আমাদের দুটো দোকান ছিল, প্রায় ম্যাক্সিমাম 15-20টা দোকানে আগুন লেগে গেছে। তো যদি ফায়ার ব্রিগেড থাকতো জঙ্গিপুরে আশেপাশে তো হয়তো তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসতো, কিন্তু এটা আমার মনে বলে যে জঙ্গিপুরে ফায়ার ব্রিগেডের অভাবেই এই আগুনটা বেড়ে গেল। কতক্ষণ পরে এসছে ফায়ার ব্রিগেডটা? মিনিমাম এক ঘন্টা, ম্যাক্সিমাম এক ঘন্টা। আর কতগুলো দোকান পুড়েছে বলে? মিনিমাম 15-20টা।